দেখো অবস্থা দেখো, সকালবেলা লিপস্টিক পরেছে, কে পেরে দিল? কার লিপস্টিক পরেছো? কার? দেখো আবার হাত দিয়ে মারছে। গুড মর্নিং তোমাদের সবাইকে, তোমাদের প্রিয় চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইলে আরো একবার অনেক স্বাগত জানাচ্ছি। তুমি গুড মর্নিং বলো। এখন কটা বাজে? এখন বাজে 11:30। এখন আয়ুষ্মিতা স্নান করতে যাবে। কার সাথে চান করবে, ঠাম্মির সাথে না মার সাথে? ঠাম্মির সাথে চান করবে। ঠাম্মির সাথে মার সাথে? মার তো চানু হয়ে গেছে। মার কাছে চানু করবে না ঠাম্মির কাছে চানু করবে? মার কাছে আমি লিপস্টিক পরেছি। আর বডি বিল্ডার কে দেখতে পাচ্ছ পেছনে তোমরা? এই যে বডি বিল্ডার, কিছু বলো, আওয়াজ দাও, কিছু বলবে না। ভগবান সবার মঙ্গল করুক। এতক্ষণ বসে বসে কমেন্ট গুলো রিপ্লাই করলো, রিপ্লাই করে একটু এখন বসে রয়েছে। এখন হয়তো গেম খেলবে। গেম খেলবে তো? চার্জার লাগাবো। ও ফোনে চার্জার লাগাচ্ছে। কেমন করে লাগাচ্ছে? মুখ দিয়ে মানে চার্জারের যে পিনটা, মুখ দিয়ে সেটা ধরবে, আর ফোনটা দু হাত দিয়ে একসাথে জয়েন্ট করে তারপরে ফোনটা তুলে মানে ওইভাবে চার্জে লাগায়। ভালো টেকনিক। চলো মা আমরা চানু করে আসি। হ্যাঁ চলো। দেখো একা একাই গামলা হচ্ছে। তেল মাখাই দিয়ে আমিকে ধরে গামলার মধ্যে নামো। বচ বচ চ্যান করবো, চ্যান কলাই দিই, চ্যান কলাই দিই, চ্যান কলাই দিই। মনুকে চ্যান কলাই, মনু ছোট মনু, ছোট মনু একই হচ্ছে আমার সাথে রে। ওরে বাবা রে, দেখো আমাকে জল দিয়ে চ্যান করাই দিচ্ছে। মনু চ্যান করে, মনু চ্যান করে বলে বাবা লেগে বলে। ওরে উঠবি তো, আয়ুষ্মিতা চান করে হয়ে গেছে, চলে এসছে, ঠাম্মির সাথে ঝগড়া করলো আর চানু করলো। আর অনেকে জিজ্ঞাসা করেছে যে ওকে কি ক্রিম মাখায় বা কি ইউজ করায়। এটা হচ্ছে যে জনসন্স বেবি, এটাই যখন থেকে মানে ছোটবেলা থেকে এটা ইউজ করি, জনসন্স বেবি অয়েল, তারপরে ক্রিম, সবকিছু, শ্যাম্পু। আমাকে সাজাতে দেবে না, নিজেই দেখো
দেখেছো পাউডার নিয়ে নিচ্ছে ফোটা, আমাকে চালতে দেবে না। দাঁড়া দাঁড়া বাবা, টিপ দিয়ে টিপ টুপ পড়িনি। হয়ে গেছে দেখি, দাঁড়াও, এত ব্যস্ত হলে হয় বলো। আমি কি কাটছি? আমি কাটছি কচু শাক। হাত দেবে না, মা এখানে দেখো কচু শাক কাটছে। এটাকে আমি বলেছিলাম যে কচুর লতি, অনেকে আমাকে বলেছিল যে এটা নাকি কচুর লতি। এটা কচুর ডাটা বা কচু শাক বলে না মা? এটা এটা বলে কচু গাছ, শাক কচু শাক বলে পাতাকে। এটা হলো কচু গাছের ডাটা, আর লতি আলাদা, লতি গুড়াই হয় লম্বা লম্বা, হ্যাঁ ওটা হলো লতি। এটা শাক, এটাকে ভালো করে ছাড়িয়ে এটাকে অনেক কিছু ভাবে রান্না করা যায়। ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়, ছোলা দিয়ে রান্না করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়, ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়েও করা যায়। আজকে আমাদের নিরামিষ, তাই আমি ছোলা দিয়ে রান্না করব কচু শাক। গাছটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কুচি, একে বলে শাক। এইটা হলো শাক, কচুর পাতা, আর এগুলো হলো কচুর ডাটা গাছ।
এবার দিচ্ছি হলুদ, নুন দিলাম, ঢেলে দিচ্ছি, সিদ্ধ দেব। তো এখানে মা কচু শাক সেদ্ধ বসিয়েছে, আর এখানে আমি আগে থেকে লাউ আর আলু দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছিলাম, নিরামিষ তরকারি। তো ওদিকে মায়ের কচু শাক সেদ্ধ হচ্ছে, আর তোমরা তো দেখলে লাউ দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বসিয়ে এসছি। আর এখানে নিয়ে এসছি আয়ুষ্মিতার খাবার, এখন আয়ুষ্মিতাকে খাওয়ানো হবে। খাবে তো মা, তুমি খাবে? আজকে লক্ষ্মী মেয়ে হয়ে গেছে, আয়ুষ্মিতা খাবে বলেছে। এদিকে দেখো মায়ের কচু শাকও সেদ্ধ হয়ে গেছে, কচু শাক সেদ্ধ হয়ে গেছে আর জলও ঝরিয়ে নিয়েছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো তেল, এতে দিচ্ছি তেজপাতা, জিরে, এবার দিচ্ছি কাঁচা লঙ্কা, একটুখানি জিরের গুঁড়ি দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করে, স্বাদ অনুযায়ী নুন, নুন দিলাম 3 চামচ ছোট, এবার দিচ্ছি ছোলা, যেহেতু ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভেজে দিলাম না, ভেজে দিলে একটু শক্ত শক্ত হয়ে যাবে, ওই জন্যই সিদ্ধ মানে কাঁচা ছোলা দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে। এটা মাছের মাথা দিয়ে করা যায়, ইলিশ মাছ, চিংড়ি মাছ, যে কোনো মাছের মাথা দিয়ে করা যায়, আবার রসুন দিয়ে করা যায়, রসুন চুনা দিয়ে করলে খুব সুন্দর লাগে খেতে। আজকে আমাদের নিরামিষ, তাই লঙ্কা জিরে ছোলা সিদ্ধ ওই ছোলা দিয়ে করলাম, জলটা প্রায় শুকিয়ে এসছে, উলানোর আগে দেবো একটুখানি চিনি, আর একটু হবে, জল আছে এখনো, জলটা শুকিয়ে যাবে তারপরে নামাবো, কিন্তু খেতে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। একটা লাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে গেছে, এবার দেবো একটু চিনি, একটু চিনি দিলাম,
জলটা একদম নেই। একদম দলা পাকিয়ে যাচ্ছে, এবার নামিয়ে দিই, জল একদম নেই, চিনি দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিলাম, আমাদের দুপুরের রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, একদম নিরামিষ রান্না, লাউ আর ওদিকে মা রান্না করেছে কচু শাক। তো কচু শাক তো খেতে ভালোই লাগে, কিন্তু কচু শাক বেশি খেলে আবার কি হয় বলো তো? কচু শাক বেশি খেলে কি হয়? পেট নরম হয়, পেট নরম হয়, পেটে ব্যথা করে, পেট কামড়ায়। মাঝে মধ্যে খাওয়া ভালো, রক্ত পরিষ্কার থাকে কচু শাকে, মানে যেটা জানি, কচু শাক, কচু ডাটা যেটাই বলো, খেলে মাঝে মধ্যে রক্তটা পরিষ্কার হয়, তো খাওয়া ভালো। আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, মেয়ে ওদিকে ওই দাদুর ঘরে, দাদুর সাথে ওই ঘরে গিয়ে খেলা করছে, আর ঘুম পড়াবো এখন। তো ভাবলাম তাহলে চলো ব্লগটা শেষ করি, যার জন্য আবার নিয়ে বসলাম। আর মেয়ের তো বদমাইশি শেষ নেই, অন্ত নেই। আর কালকে উজ্জ্বল হিন্দি এত সুন্দর হিন্দি বলেছে, কারঙ্গি কারুঙ্গা এসব সব উল্লোটা বলে দিয়েছে। দেখো এটা এতদিনে তোমাদের রিকোয়েস্টের জন্য আমি করেছি, ঠিক আছে? আমি হিন্দি আগে পারতাম, এখন পারি না, ঠিক আছে? যেহেতু তোমরা বলেছিলে যে যারা মানে আমাদের যারা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে না, যে তবুও ভিডিও দেখে, আমি তাদেরকে একমাত্র ধন্যবাদ দেওয়ার জন্য আমি এতদিন ধরে আবার মানে শিখে তারপরে বলেছি। তো এটাই যে এটা হচ্ছে মানে আমি যতটা পেরেছি ততটা আমার নিজের থেকে আমি চেষ্টা করেছি, তো তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি প্রফেশনাল নই যে হিন্দিতে কথা বলি আমি, বা আমি ইংলিশে কথা বলি। আগে বলতাম, যেহেতু আগে চর্চা ছিল, এখানে ওখানে যেতে হতো, এদের সাথে ওদের সাথে কথা বলতে হতো, তার জন্য ব্যবহার হতো। তো এখন আমি সারাক্ষণই বাড়িতে থাকি, আজ প্রায় 6.5 বছরের ওপরে হতে যাচ্ছে, তো স্বাভাবিক চর্চা না থাকলে যে কোনো জিনিস মাটি ধুলো পড়ে যায়, তো সেরকম ধুলো পড়ে গেছে। আর অনেকে বলেছে যে বাংলা হয়ে হিন্দিতে ব্লগ করছে, হিন্দিতে ব্লগ করছি না, হিন্দিতে কথা বলছি তাদের জন্য যারা আমাদেরকে দেখছে। তোমরাও আমাদেরকে ভালোবাসো, তারাও আমাদেরকে ভালোবাসে, তো তাদেরকে তো বোঝাতে হবে। তো সেইটুকুনি মাঝে মধ্যে যেটুকুনি আমার থেকে সম্ভব আমি সেটুকুনি করবো। সেটুকু না, হিন্দিতে ব্লগ করছি না গো, ওই মাঝে মধ্যে একটুখানি দুই একটা কথা ও হিন্দিতে বললো, আমি তো একেবারে ঘোড়ার ডিম যেটাকে বলে আমি হিন্দিতে পারি না, ওই যে জেন্ডার মিস্টেক হয়ে যায় আর কিছু না। এটা আমাদের বাঙালিদের হবেই, কিছু করার নেই, কোনো এক জায়গায় গিয়ে সেই জায়গায় মিস্টেক হবেই, কারুঙ্গি কারুঙ্গা যাওঙ্গি হবেই হবে। তো চলো আজকের ব্লগ বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, মানে আজকের মতো এখানে স্টপ। মাঝে মধ্যে ভাবি, আগে আগের দিনও বলেছিলাম যে ডুব মারবো, হ্যাঁ এবার ডুব মারার কথা শুনে একটা বোন হবে বলো, বোনই তো, ঠিক খেয়াল নেই, বোন বা দিদি কমেন্ট করেছে, হ্যাঁ বোনই, ভিডিও যদি না আসে তাহলে কিন্তু ভাত খাবো না সেদিন, কমেন্ট নম্বরে এত এসেছি, মানে সত্যি তোমাদের ভালোবাসার কোনো তুলনা হয় না। যার জন্য ব্লগগুলো কন্টিনিউ করে যাচ্ছে, যেটুকুনি পারছি, যেভাবে পারছি, কারণ বাড়ির থেকে তো বাইরে বেরোতে পারছি না। ভেবেছিলাম, অনেক প্ল্যান ছিল যে বাড়ির থেকে একটু বাইরে যাবো, দিদি বাড়ি যাবো, বা অনেক জায়গায় যাওয়া ছিল টুকটাক, তো এগুলো সব মিটে মাটে গেলে তারপরে আবার যাব। তো তো চলো শেষের আগে দু লাইন একটা জিনিস শোনাচ্ছি। রাতের আলোয় ভয় লাগতো, এখন দিনের আলোয় ভয়, সবাই মিলে একত্রিত হলে এই যুদ্ধে আমরা করতে পারবো জয়। টাটা।